ইতিহাসটা একটু বলুন। মনজাতীয় ইতিহাস এখানটা পুরুষোত্তমপুর ডাকাতকালী বলে বিখ্যাত। এখানে ডাকাতেরা ঘট স্থাপনা করে মাকে পূজা করত। এখানে তো জঙ্গলে সব ভর্তি ছিল। হ্যাঁ, এইবার এখানে মোটামুটি পুজো হয়। আর দক্ষিণে এই কামারপুকুর থেকে জয়রাম এই দক্ষিণেশ্বরে বাবা শরীর খারাপ হয়ে দেখতে যাচ্ছিল কে মা সারদা। এবার এইখানে ক্লান্ত হয়ে যাবার ফলে একটু বসে পড়ে, ওই তখনই ডাকাতেরা ঘিরে ফেলে। মায়ের কাছে ওই গয়নার কুণ্ডলিটা আছে, ওরা নেবে বলে। তখন মা ওই রণমূর্তি ধরে ওদেরকে দেখা দেয়। তখন ডাকাতেরা মামা বলে পায়ে পড়ে যায়। ওদেরই আস্থানায় মোটামুটি রাত্রিতে রেখে দিয়েছিল আর খেতে দিয়েছিল চাল কড়াই ভাজা। তার পরের দিন মা ইয়েকে মাকে দক্ষিণেশ্বরে পৌঁছে দেয় ওরা। আর কি ইতিহাস আছে? আর বলছি ঘটে জলটা যে চেঞ্জ হয় আমাদের কালী পুজোর রাত্রে, কালী পুজোর দিন ওই তখন ওই শিডিল গাছ বাগদি বলে যারা আছে এখানকার তাদের পূর্বপুরুষ ওই জল এনে দেয়। এই জলটা মায়ের ঘটে দেয়া হবে, কিন্তু আর আনুষঙ্গিক আরও সব জল আছে সেগুলো দেয়া হয়। এগুলো ঘটে জল যখন চেঞ্জ হয় তখন কোনো মহিলা থাকবে না ভিতরে, সব আমাদের পুরোহিতরাই মানে ছেলেরাই দরজা বন্ধ করে, হ্যাঁ দরজা বন্ধ করে ওই ঘটে জল চেঞ্জ হয়, মাকে শাড়ি ফাড়ি পরিয়ে তখন শেষ করা হয়। বছরে একবারই হয়? বছরে একবারই জলটা, জল বারবার চেঞ্জ হয় না, একবারই ওই কালী পুজোর দিনে। আর আর কি কি পুজোর কি আছে? পুজোর বৈশিষ্ট্য তো মানে চালকড়াই ভাজা, এমনি ভোগ নৈবেদ্য, আদমন কি আগমন চালের নৈবেদ্য হলো, হ্যাঁ এগুলো। আর বিশেষত চার পোহরে চারবার বলি হবে কিন্তু আমার, হ্যাঁ ভোর ভোরের পুজো ভোরের বলিটাও সমেত হবে একদম চার পোহরে। আমার নামটা বলি সুভাষচন্দ্র ব্যানার্জি। ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন ট্রাভেল নিউজ ইউটিউব চ্যানেলে। সবসময় থাকুন নতুন নতুন খবরে।